ট্রেনে করে এনজেপি তো অনেকবারই এসেছি, কিন্তু বাসে করে সেটাও আবার 9600 এস ভলভো লেটেস্ট যে মডেল। যে খায় চিনি যোগায় চিন্তামণি, আমরা ভেবেছিলাম নর্থ বেঙ্গল যাব এবং সেটা ঠিক হয়েছিল খুব খুব অল্প দিনের গ্যাপে। ট্রেনের টিকিট নেই, কিন্তু আমাদের আমাদের সমস্ত চিন্তা দূর করেছে এই চিন্তামণি শ্যামলী। শ্যামলী চালু করেছে 9600 এস, একেবারে লেটেস্ট মডেলের ভলভো বাস, এই এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ি পর্যন্ত। চলুন পুরো বাসটা দেখাই। এই যে বাসটা, পুরো বাসটাই কিন্তু স্লিপার কোচ। এই যে নিচেটা, নিচেটা পুরোটা হচ্ছে লাগেজ কম্পার্টমেন্ট, তার সাথে এটা হচ্ছে এমার্জেন্সি এক্সিট। এটা লাগেজ কম্পার্টমেন্ট, তার সাথে সাথে এটা কিন্তু এমার্জেন্সি এক্সিট। এটা হচ্ছে ভলভোর একেবারে লেটেস্ট মডেল, এই হচ্ছে 9600 এস। 350 BHP ইঞ্জিন, মানে 350 ঘোড়া আমাদের বাসকে টেনে নিয়ে যাবে। এই বাস এখান থেকে ছাড়বে ঠিক 6টায়, লাগেজ যে তোলা হবে সেটা হচ্ছে 5:30 থেকে। এখনও কিছুক্ষণ দেরি আছে, আমরা একটু আগেই চলে এসেছি। বড় ব্যাগ এই যে ব্যাগটা, সেটা নিচে রাখবো, আর আরেকটা যে ব্যাগ থাকে সেই ব্যাগটা, ক্যামেরা ব্যাগটা নিয়ে উপরে উঠবো। 5:30 বেজে গেছে, তো লাগেজ তোলা শুরু হয়ে গেছে। এই আমার পিঠের লাগেজ, এটাই শুধুমাত্র ভেতরে যাবে। এই লাগেজের বদলে একটা টোকেন দেওয়া হয়েছে, এই টোকেন নাম্বার হচ্ছে 10। এই টোকেন নাম্বারটা আমরা যখন শিলিগুড়িতে নামবো তখন কিন্তু দেখাতে হবে, এটা কিন্তু যত্ন করে রাখবেন। ভেতরে অনেক জায়গা, প্রচুর জায়গা ভেতরে। বাসে ওঠার আগে একটা কাজ অবশ্যই করে নেবেন, সেটা হচ্ছে টয়লেটটা অবশ্যই করে নেবেন। এই বাসের অফিসিয়াল স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর, তারপরে ডালখোলা কালকে সকালবেলায়। কৃষ্ণনগর আসবে 11:00 যদিও রিকোয়েস্ট করলে টয়লেটের জন্য ছোটো ছোটো ব্রেক দেয়। এই যেখানে বাস স্ট্যান্ড, তার এপাশেই হচ্ছে পেয়ার নিউজ টয়লেট আছে, তো ওই টয়লেট ব্যবহার করতে পারে। ঠিক 6টায় বাস ছাড়বে, আর দেরি কেন, দুর্গা দুর্গা বলে উঠে পড়ি। ডাইনে বাঁয়ে উপরে নিচে এত বড় বাস, পুরোটাই শোয়ার ব্যবস্থা, মানে পুরোটাই স্লিপার কোচ। এটা হচ্ছে এই যে B3, মনে হচ্ছে আরও 5-star ব্যবস্থাপনা। দুপাশেই শোয়ার জায়গা, পুরো বাসটাই কিন্তু শোয়ার জন্য। এপাশে হচ্ছে দুটো করে, উপরে দুটো নিচে দুটো, আর এপাশে হচ্ছে উপরে একটা নিচে একটা, আমাদের একটা লোয়ার একটা আপার। শুভদীপ বয়স্ক মানুষ, সেই জন্য নিচে শোবে, আমি ইয়াং উপরে শোবো। তো এই উপরে ওঠার জন্য আছে সিঁড়ি, এই দুপাশেই সিঁড়ি করা আছে। বাসে উঠে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে জুতোগুলো রাখবো কোথায়। তো জুতো রাখার জন্য এদিকে ডাবল সিট আছে, তার নিচেটা কিন্তু ফাঁকা, জুতোগুলো সেখানে ঢুকে যাবে। যেখানে সিঙ্গল সিটগুলো সেই দিকে কিন্তু ভেতরেটা আটকানো, সেদিকে রাখার জায়গা নেই। এই ডান দিকে যেখানে জোড়া ডাবল সিট আছে তার নিচেটা ফাঁকা, তো জুতোগুলো আমরা তার নিচে ঢুকিয়ে দিলাম। জুতো যদি ভেতরে ঢুকে যায় তাহলে বার করার উপায়, এই সিটগুলোকে তোলা যায়, তুলে তখন জুতোটা বার করতে হবে। 6:03 এই মাত্র আমাদের বাস ছাড়লো, চলুন উপরটায় উঠে পড়ি। মানে ট্রেনের আপারে কিছু তো বাইরে দেখা যায় না, এখানে কিন্তু মজা, বাইরেটা দুর্দান্ত দেখা যায়। লেন সরনি, মানে ধর্মতলা স্ট্রিট হয়ে আমাদের বাস এখন চলেছে। তো শোয়ার ব্যবস্থা হিসেবে উপরে দেওয়া আছে একটা কম্বল, পাতার জন্য একটা চাদর, আর দেওয়া আছে একটা করে বালিশ। এই বালিশটা সবাইকার বালিশটা যেটা আছে সেটা হচ্ছে ওই শ্যামলীর মনোগ্রাম করে একটা বালিশ, শুধু আমি এরকম পেয়েছি, গোলাপি গোলাপি ফুলছাপ বালিশ। যখন আমরা শোবো সেই জায়গাটা তখন তো আমরা দেখাবো, কিন্তু যখন আপনি শোবেন না বসবেন তার জন্য ব্যবস্থা করা আছে। এই যে পেছনে, এটা হচ্ছে ব্যাকরেস্ট, এটা হচ্ছে হেডরেস্ট, আপনি এখানে এই হেলাম দিয়ে এভাবে শুতেই পারেন। এবং পা, এরপর অনেক জায়গা। এই যে সিটের লেন্থগুলো সেটা কিন্তু ক্রোমান সাইজের, কোনো অসুবিধা হবে না। লাগেজ রাখার জন্য এই যে আমার যে ব্যাগটা, সেই লাগেজ রাখার জন্য এই হচ্ছে লাগেজ কম্পার্টমেন্ট। ব্যাগ উঠে গেল উপরে, এটা হচ্ছে 2x2, এটা অনেকটা চওড়া। লাগেজ রাখার জায়গা যেটা সেটাও অনেকটা একসাথে, দুজনেরটা একসাথে। জানলা ভেঙে যদি বেরোতে হয় বাইরে, সেই জন্য এখানে হচ্ছে এমার্জেন্সি একটা করে। এখন আমরা কাকুর কাছে বেরোচ্ছি। আলো, এটা দিয়ে আপনি এই জ্বালাতে পারেন, নেওয়াতে পারেন।
এইটা এসি ভেন্ট, ওখানে একটা কালো মতো, এখানে একটা কালো মতো এসি ভেন্ট। এই যে জাস্ট এটা এই টিপলে এই এসি ভেন্টে হাওয়াটা আসছে নিচে, যখন যদি হাওয়াটা ভালো না লাগে এটা বন্ধ করে দিতে। এপাশে বাইরে দিয়ে যে আলো আসছে সেই আলোটা যদি বন্ধ করতে হয়, এখানে পর্দা দেওয়া আছে, এই পর্দা টেনে দেবেন, এখানে আলো, এই পর্দা টানলে এখানে আলো বন্ধ হয়ে গেল। নেক্সট ব্যাকরেস্টের পাশে এই যে নীল মতো আলো জ্বলছে, এখানে দুটো ইউএসবি চার্জার দেওয়া আছে, চার্জিং পয়েন্ট এটা। এটা এই যে পকেটটা, এটা হচ্ছে মোবাইল হোল্ডার, আপনার মোবাইলটা দরকার হলে এইখানে মোবাইলটা ঢুকিয়ে রাখতে পারেন। উল্টোডাঙ্গা পেরিয়ে গেলাম। এই যে টিকিট, এই টিকিটের সাথে কিন্তু হাফ লিটার করে জলের বোতল দেওয়া থাকে, কিন্তু এটার বেশ একটা আয়রনিং আছে, মানে জলের বোতল দিয়েছে, জল কিন্তু খেতে পারবেন না, কারণ জল খেলে টয়লেট করবেন কোথায়, এখানে তো টয়লেটের ব্যবস্থা নেই। এই একটা ব্যাপার কিন্তু আমার অনেক রকম যাত্রী স্বাচ্ছন্দ্যের মতো অসুবিধা মনে হয়েছে। পেছনে যে জায়গাটা, একদম পেছনে যে জায়গাটা যেখানে লাগে যাচ্ছে, সেখানে যদি একটা বায়ো টয়লেটের ব্যবস্থা করা যায় তাহলে এই সমস্যাটা সমাধান হতে পারত। এই হচ্ছে বিগ বেইন, এই বিগ। আমরা এই বাসের টিকিট কেটেছি, রেড বাসের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমাদের টিকিটের ভাড়া পড়েছে 1,500 টাকা করে। এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জার উঠলো, রানাঘাট পেরিয়ে গেছে, কৃষ্ণনগর আর আধ ঘন্টার মধ্যে কৃষ্ণনগর ঢুকে যাবে। এখন NH 34 পড়েছে, ভালো দৌড়াচ্ছে, ভালো স্পিড নিচ্ছে, মানে 80-82 স্পিডে গাড়ি দৌড়াচ্ছে। 10:26 20 মিনিট, মাত্র 20 মিনিট, 20 মিনিটের জন্য গাড়ি দাঁড়িয়েছে পান্থ তীর্থ, কৃষ্ণনগরে পান্থ তীর্থ। শ্যামলির যে বাস, সেই বাস এসে দাঁড়ায় পান্থ তীর্থ, এই যে ধাবা এখানে এসে দাঁড়ায়। খাওয়া দাওয়া পরে হবে, এখন প্রথমে হচ্ছে টয়লেটটা করতে হবে। টয়লেট পরিষ্কার মোটামুটি। এখানে সব মিষ্টি, ওই হচ্ছে 15 টাকা করে পিস, রুটি আর আলু ভাজা সেটা বাড়ি থেকে নিয়ে এসেছি, আর এই মিষ্টি, এই দু রকমের মিষ্টি নিয়েছি। এই মিষ্টিটা আমি নিয়েছিলাম, কিন্তু এই দোকানদার যিনি কাউন্টারে যিনি ছিলেন তিনি বলেন এই মিষ্টিটা নিন, এইটা ভালো খেতে, সত্যি এটা ভালো খেতে, বেশ ভালো খেতে। গাড়ি এখানে 20 মিনিট দাঁড়াবে, তারপরে আর দাঁড়াবে না, একদম কালকে সকালে দাঁড়াবে ডালখোলা। বেশ ভালো, বেশ ভালো। কুড়ি মিনিট মানে 20 মিনিটেই বাস কিন্তু ছেড়েছে, আমরা দৌড়ে দৌড়ে এসে বাসে উঠেছি। জমির সমস্যা থেকে প্লাস্টিকের ব্যবস্থা আছে। কৃষ্ণনগর পেরিয়ে জ্যামে দাঁড়িয়ে আছে, গাড়ি জ্যাম রয়েছে, দাঁড়িয়ে আছে, NH 34 কাজ হচ্ছে। সন্ধে 6টায় স্প্ল্যানেড থেকে ছেড়েছে, কালকে সকাল 6:50 গিয়ে পৌঁছবে স্প্ল্যানেড বাস স্ট্যান্ড, মানে প্রায় 13 ঘন্টা। এই রাস্তাটা সব ঠিকঠাক হয়ে গেলে কিন্তু এই সময়টা অনেকটা কমে যাবে, অন্তত 2 ঘন্টা সময় তো কমে যাবেই। ব্যাস আজকের মতো তাহলে আর কিছু করার নেই, এবার নিদ্রা দেবীর আরাধনা, একেবারে কালকে সকালে ডালখোলায় পরে স্টপেজ, জল টলাও খাইনি, খেয়ে দিয়ে জল খাইনি, টয়লেট করবো কোথায়, যদি খুব এমার্জেন্সি হলে দাঁড়ায় শুয়ে পড়ি। গুড নাইট, দেখা হবে কালকে সকালবেলায়। 4:45 বাজছে, ডালখোলা এসেছে, 10 মিনিট এই ডালখোলাতে ব্রেক টয়লেট বাথরুম করার জন্য, তার সাথে যদি চাটা খেতে চান সেই ব্যবস্থাও আছে।
এই হচ্ছে টয়লেট বাথরুম করার জায়গা, মোটামুটি পরিষ্কার। এ পাঁচটা জেন্টস, এ পাঁচটা লেডিস। ছটা পঞ্চাশে আমাদের পৌঁছানোর কথা ছিল তিনজিং নোরকে বাস স্ট্যান্ড। এখন আমরা রয়েছি বাগডোগরা, কিছুক্ষণ লেট পৌঁছে যাবো, আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাবো। ট্রেনে করে এনজেপি তো অনেকবারই এসেছি, কিন্তু বাসে করে সেটাও আবার 9600S ভলভো লেটেস্ট যে মডেল, সেটা করে শিলিগুড়ি আসা ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু বেশ সুন্দর। জানি কিন্তু বেশ কমফোর্টেবল, মানে ঝাঁকুনি টাকুনি এইসব ব্যাপার কিন্তু একদমই নেই, একদমই নেই। আমরা পৌঁছে গেছি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, আমাদের বলে দিয়ে গেল যে লাস্ট স্টপ, রেডি হয়ে যাবেন, মোবাইল ফোন চার্জার সব কিছু দেখে নেবেন। ম্যাডাম দার্জিলিং গ্যাংটক ট্যাক্সি লাগবে তো কাকা, ভিডিও করতে যাবো। এরা কেউ প্যাসেঞ্জার নয়, এরা সব হচ্ছে গাড়ি ড্রাইভার, একদম পুরো ছেঁকে ধরবে। পুরীতে নামলে যেরকম পান্ডারা ছেঁকে ধরে, এখানে তেমনি গাড়ি ড্রাইভাররা আপনাকে ছেঁকে ধরবে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ডেস্টিনেশনে। তো আমরা যেখানে যাবো সেটা হচ্ছে সিটং টু হিলি ড্রিম হোমস্টে, সেটার জন্য ভাড়া এখান থেকে আমরা যত দাম করলাম বিভিন্ন জায়গায় 3500 বলছিল। আজকে হচ্ছে মার্চ 2023, এখন দরদাম করে রেট দাঁড়িয়েছে 3000 টাকা। আমার নাম পরিতোষ রায়। পরিতোষ রায়, রেট 3000 টাকা, একদম রেট 3000। সিটং টু। তোমার নাম্বার বলো। 8617306841। এটা হচ্ছে শ্যামলি কাউন্টার, এখানে কিন্তু লাউঞ্জ আছে, তার সাথে টয়লেটের ব্যবস্থাও আছে। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে আমরা একটা গাড়ি নেবো 80 টাকার জন্য। এখানে লাউঞ্জ আছে, ভেতরে বাথরুম আছে, এই সুগন্ধিত ফ্রেশ হয়ে এলো, একদম ফ্রেশ। তো আমরা তো যাবো হিলি টিম হোমস্টে, এটা হচ্ছে সিটং টু, যাওয়ার পথে ওখানে চিমনি গ্রাম একবার দেখিয়েছি আপনাদের, সেটা আর একবার দেখো। আর ডাউহিলের যে রাস্তা, ওই রাস্তাতেই পড়বে, ওই রাস্তা হয়েই আমরা যাবো। তো শিলিগুড়ি থেকে আমরা জাস্ট স্টার্ট করলাম। আজ তাহলে এই পর্যন্ত, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।